নমস্কার বন্ধুরা, পবিত্র বাংলাকে স্বাগত জানাই আমি সঙ্গীতা আপনাদের। তবে বন্ধুরা, আজকে আমি কালীঘাটের মা কালীর মন্দিরের বিষয়তে আপনাদের বলতে যাচ্ছি। তবে চলুন জেনে নেওয়া যাক মা কালীর কালীঘাটের বিষয়তে। মন্দিরটি 5163 পীঠের মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ, যেখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে লোকমুখে কথিত আছে। তবে আজ আসুন জেনে নেওয়া যাক মন্দিরের একটি ছোট ইতিহাসের বিষয়েতে। কালীঘাটের এই মন্দিরটি হুগলি নদীর তীরে অবস্থিত। এটি প্রায় 200 বছর পুরনো একটি মন্দির। এখানে দেবী কালীর অর্চনা করা হয়। সম্পর্কিত নানা রকমের কথা শুনতে পাওয়া যায়। কথিত আছে, এক ব্রাহ্মণ হুগলি নদীর তীরে সাধনা করার সময় নদীর থেকে আসা অলৌকিক আলো দেখে আকৃষ্ট হন। কাছে গিয়ে তিনি আঙুলের আকারের একটি পাথর খুঁজে পান এবং সেটি তুলে এনে পূজার্চনা করেন। বর্তমান মন্দিরটি 6টি ভাগে বিভক্ত: ষষ্ঠীর তলা, নাট মন্দির, জোড় বাংলা, হারকাটা তলা, রাধাকৃষ্ণ মন্দির এবং উন্ড পুকুর। বর্তমানে যে মূর্তিটি পূজা করা হয় সেটি কোষ্টি পাথরের তৈরি এবং সোনা ও রূপা দিয়ে কাজ করা। 216 সালে প্রায় 400 বছর পর দেবীর জীবটি পাল্টানো হয়। বর্তমান জীবটি প্রায় 2 কিলোগ্রাম উপরের 858 গ্রাম সোনা দিয়ে মোড়া। দেবীর খড়গটি পাল্টে এটি 2 কেজির ওজনের সোনার খড়গ দেবীর হাতে স্থাপনা করা হয়েছে। লোকমুখে শোনা যায়, আগে এই মন্দিরে নিয়মিত মায়ের চরণে বলি দেওয়া হতো, বর্তমান বিশেষ বিশেষ দিনে এই বলি দেওয়া হয়। প্রতি বছর এক নির্ধারিত দিনে দেবীকে স্নান করা যায়, যা স্নান যাত্রার নামে পরিচিত। এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত, প্রায় প্রতিদিন শতাধিক ভক্তদের আগমন হয়। বলা হয় থাকি এই মন্দির থেকে দশরথীরা কেউ খালি হাতে যায় না, মা কালী সবার মনস্কামনা পূর্ণ করেন। দেশের বাইরের থেকে এবং মায়ের মন্দির দেখতে বহু লোক সারা বছর ধরে আসে। প্রতি বছর পয়লা বৈশাখ, দুর্গাপূজা, দীপান্বিত কালী পূজার দিন প্রচুর লোক এই মন্দিরে পুজো দিতে আসেন। কলকাতার একটি অন্যতম দর্শনীয় স্থান এই কালীঘাটের মন্দির। তবে বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কালীঘাটের মা কালীর বিষয়েতে বলছিলাম। যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের পবিত্র বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে আদৌ ভুলবেন না। ধন্যবাদ।